একটা আয়ুর্বেদিক পাচন বা কাত আজ আমরা তৈরি করব। শীতকালে সর্দি কাশি জ্বর এটা খুব কমন, এবং তার মধ্যে যাদের শ্বাসকষ্ট আছে, হাঁপানির রোগী, অ্যাজমার রোগী, এমনকি যারা করোনা আক্রান্ত হয়েছেন বা করোনা থেকে সুস্থ হয়েছেন তাদের ক্ষেত্রেও এটা অত্যন্ত প্রয়োজনীয়। আসুন তাহলে আমরা এই আয়ুর্বেদিক পাচন বা কাত, যা এই সময়কালের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় একটা পানীয়, এবং এই পানীয় শুধুমাত্র সর্দি কাশি জ্বর এর ক্ষেত্রে উপকার করে তা নয়, এই আয়ুর্বেদিক পাচন বা কাত বল বর্ধক টনিক হিসাবেও এবং আমাদের ইমিউনিটি গ্রো করবার জন্য এই পাচন বা এই আয়ুর্বেদিক কাত অত্যন্ত প্রয়োজনীয়। আসুন চলুন আমরা দেখি কিভাবে এই কাতটা তৈরি করব। আমরা এই যে আয়ুর্বেদিক পাচন বা কাত তৈরি করব তার উপাদানগুলো আমরা ভালো করে চিনে নিই। তুলসী পাতা আমরা সকলেই জানি, তুলসী পাতাকে ঠান্ডা লেগে সর্দি কাশি হলে, বুকে কফ জমে গেলে তুলসীর রস কফ তরল করে দেয়, ফলে আমরা খুব রিলিফ পাই, বুক থেকে কফটা বেরিয়ে যায়। এবং তুলসী একটি উত্তম অ্যান্টি অক্সিডেন্ট বা অ্যান্টি এজিং গুণাবলী এই তুলসী আছে। পরের এই উপাদান এটা আমরা সকলেই চিনি, আদা। এটা হচ্ছে একটা ভালো অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলী এর রয়েছে। ঠান্ডা সর্দি কাশিতে আদার রস ভীষণ রকমভাবে উপকারী। ফুসফুসের যে কোনো রকম সংক্রমণ রোধ করবার ক্ষমতা এই আদার আছে, এবং আদা আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার এটা বৃদ্ধি করে। শ্বাসকষ্ট এবং জ্বরের ক্ষেত্রেও এই আদার যে রস ভীষণভাবে উপকারী। এটি লবঙ্গ, আমরা লবঙ্গের সঙ্গে পরিচিত। এই লবঙ্গ হচ্ছে প্রচুর পরিমাণে এতে ম্যাঙ্গানিজ আছে, ভিটামিন সি আছে, ভিটামিন কে আছে, এর অ্যান্টি ব্যাকটেরিয়াল পাওয়ার আছে। সর্দি কাশির ক্ষেত্রে এই লবঙ্গ খুব ভালো কাজ করে। মুখ এবং গলায় যদি কোনো ইনফেকশন হয়, সেই ইনফেকশন বা সংক্রমণ রোধ করবার ক্ষমতা এই লবঙ্গের রয়েছে। এবং হাঁপানির ক্ষেত্রেও এই লবঙ্গ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এখানে রয়েছে এলাচ। এলাচ শ্বাসকষ্ট দূর করবার ক্ষেত্রে এলাচ খুব ভালো কাজ করে, এবং ফুসফুসের সংক্রমণ রোধ করার ক্ষেত্রে এলাচ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি মাথা ব্যথা প্রশমনের ক্ষেত্রে, উপশমের ক্ষেত্রে এলাচ ভালো ভূমিকা পালন করে, এবং এলাচে আমরা ভিটামিন সি পাই। এরপরে যে উপাদানটা আপনারা দেখছেন আমরা সকলেই চিনি, এটা হচ্ছে দারুচিনি। অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে এর সুনাম আছে, এবং শুকনো যে কাশ, খুসখুসে কাশ যেটা এই শীতকালে প্রায়শই হয়, যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রে হয়, বয়স্ক মানুষদের ক্ষেত্রে তো এটা খুবই কমন, শুধু তাই নয় বা করোনা রোগীর ক্ষেত্রে এই শুকনো কাশ এটা একটা উপসর্গ, এবং এই সময় এই দারুচিনি খুব ভালো কাজ করে শুকনো কাশকে প্রতিরোধ করবার জন্য, এবং এতে প্রচুর পরিমাণে আয়রন আছে, ক্যালসিয়াম আছে। একটা অংশ হচ্ছে, দেখুন এটা হচ্ছে বচ। বচ একটা তৃণজাতীয় উদ্ভিদ, ভেষজ উদ্ভিদ আমরা জানি, এবং সর্দি কাশির ক্ষেত্রে বচ খুব ভালো কাজ করে সর্দি কাশির প্রকোপকে কমিয়ে দেওয়ার জন্য। এবং তার পাশে রয়েছে এই যে এটা হচ্ছে পিপুল। পিপুল আমরা সকলেই চিনি। এই পিপুল হচ্ছে একটা লতাজাতীয় উদ্ভিদ,
তার যে ফল বা ফ্রুট সেটাই পিপুল। জ্বর বা কাশির ক্ষেত্রে পিপুল ভালো কাজ করে এবং হাঁপানি রোগীদের ক্ষেত্রে এই পিপুল অত্যন্ত কার্যকরী একটি উপাদান। এটা হচ্ছে গোলমরিচ। গোলমরিচের কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী রয়েছে এবং গোলমরিচ অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে। প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, আয়রন এতে রয়েছে, ভিটামিন কে এতে রয়েছে। সর্দি কাশি এবং ঠান্ডার দারুণ উপকার করে এই গোলমরিচ। এমনকি অ্যাজমা রোগীদের ক্ষেত্রে গোলমরিচ খুব উপকারী এবং সাইনাসের সমস্যার ক্ষেত্রে, সাইনাসের যে ব্যথা হয় সেক্ষেত্রেও দারুণ কাজ করে হচ্ছে এই গোলমরিচ। এবার আমাদের পরবর্তী যে উপাদান, কাঁচা হলুদ। আমরা জানি যে কাঁচা হলুদ এটা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং আমাদের দেহে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করবার ক্ষেত্রে এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সর্দি কাশি এবং সাধারণ জ্বরের ক্ষেত্রে এই কাঁচা হলুদের রস অত্যন্ত উপকারী। মধু একটি অত্যন্ত পুষ্টিকর খাবারও বটে, কিন্তু এতে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ রয়েছে, বিভিন্ন রকমের ভিটামিন এই মধুতে রয়েছে এবং মধুতে কিছু প্রোটিনও পাওয়া যায়। হাঁপানির ক্ষেত্রে মধু খুব কার্যকরী ভূমিকা পালন করে। সর্দি কাশির ক্ষেত্রে মধু আমাদের অনেকটা রিলিফ দেয় এবং যে শীতকালের ক্ষেত্রে বয়স্ক মানুষদের তো খুবই সমস্যা হয়, এই মধু দেহের তাপমাত্রা বৃদ্ধি করে। এখানে একটা কথা বলে নিই যে মধুর ব্যবহারটা আমরা এই আয়ুর্বেদিক কাত বা আয়ুর্বেদিক পাচন তৈরি করবার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব সেটা আমি পরে আলোচনা করছি। অনেকে তো ডায়াবেটিস রোগে আক্রান্ত, তো ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই মধুটা খাওয়া ঠিক না ভুল? বিষয়টা হচ্ছে যে খুব অল্প পরিমাণে মধু, হাফ চামচ মধু ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে কোনো ক্ষতি করে না এবং সেক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে তারা যদি এই হাফ চামচ মধু প্রতিদিন সেবন করেন তাহলে তার যে খাদ্য তালিকা, সেই খাদ্য তালিকা থেকে সমপরিমাণ শর্করাকে বাদ দিতে হবে। এবার আসুন দেখি আমরা কাত কিভাবে তৈরি করব এই উপাদানগুলির সাহায্যে। একটা অ্যালুমিনিয়ামের পাত্রে আমি এখানে 250 ml জল আমি নিয়েছি। এই যে তুলসী পাতা আমরা ফেলে দিলাম। 1-1.5 ইঞ্চি মাপের আদা আমরা দিয়ে দিলাম। তারপরে আমি গোটা 250 ml জলের মধ্যে 1, 2, 3, 4 গোলমরিচ ঢেলে দিলাম। একটা এলাচ ভেঙে নিয়ে সেই এলাচগুলোতে আমি দিয়ে দিলাম। অনেকটা 1 ইঞ্চি পরিমাণ দারচিনি আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আমি দারচিনি দিয়ে দিলাম। এবার হচ্ছে এটা গজ আর পিপুল, সামান্য পরিমাণে গজ আর পিপুল আমি দিয়ে দিলাম। এবার গোলমরিচ, 5টা গোলমরিচ আমি এর সঙ্গে দিয়ে দিলাম। এবার এই যে কাঁচা হলুদ এই 250 ml জলের জন্য 1 ইঞ্চি মাপের কাঁচা হলুদ এখানে দিয়ে দিলাম। এবার দেখুন এটা ফুটছে, এটাকে একটু মাঝে মধ্যে একটু আমাদের নাড়িয়ে দিতে হবে এবং এটাকে হাফ করতে হবে, অর্ধেক করতে হবে। অর্থাৎ 250 ml জলকে আমাদের শুকিয়ে টেনে আমাদের 125 ml জল তৈরি করতে হবে এবং এই 125 ml জল তৈরি করার পর কাপ তৈরি হবে। সেই কাপটাকে আমরা চা
ছেকবার যে ছাকনি সেই ছাকনি দিয়ে আমাদের ছেকে নিতে হবে। 10 মিনিট ধরে আমরা এটাকে ফোটাবো। তার মধ্যে কয়েকটা কথা বলে নিই, এই যে আয়ুর্বেদিক কাত বা পাচন বা টনিক তৈরি হলো, এর অনেক গুণ আছে। ডায়াবেটিসের ক্ষেত্রে এ ভালো কাজ করে, হার্ট আমাদের ব্লাড প্রেশার এগুলোকে ভালো নিয়ন্ত্রণ করতে পারে, আমাদের হজম শক্তি বৃদ্ধি করে, আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে, কিডনিটাকে সুস্থ রাখে, কিডনিতে পাথর জমতে দেয় না, কিডনি স্টোন হতে দেয় না, ফুসফুসটাকে সতেজ রাখে, বাত বা আর্থ্রাইটিস রোগে এ ভালো উপকার পাওয়া যায়, স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং মস্তিষ্ককে সতেজ রাখে। আচ্ছা দেখি এটার কি অবস্থা হলো এতক্ষণে। দেখুন আমি 250 ml জল নিয়েছিলাম, আমি 10 মিনিট ধরে এটাকে ফুটিয়েছি গ্যাস। 10 মিনিট ধরে ফোটানোর ফলে এর পরিমাণ অর্ধেক হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমরা বন্ধ করে দিচ্ছি। আমরা এবার ছেকে নিচ্ছি এই তরলটাকে, ছেকে দিলাম। এইবার এই পাচন বা কাথের সাথে 1 চামচ মধু যুক্ত করলাম। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে 1 চামচ মধু নেবেন না, ডায়াবেটিস রোগে আক্রান্ত ব্যক্তিরা 1/2 চামচ মধু নিয়ে এখানে ঢেলে দেবেন। এইবার পাচন তৈরি, এই পাচনটা এবার পান করুন। শীতকালে এই পাচন যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রে, বিশেষত শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে অতি অবশ্য প্রয়োজনীয় একটা টনিক বা পানীয়। আমরা নিয়মিত যদি এই টনিক আমরা পান করি, আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে। শীতকাল সর্দি কাশি জ্বর লেগেই আছে, অ্যাজমা বয়স্কদের ক্ষেত্রে অ্যাজমা রয়েছে, হাঁপানি রয়েছে, এই সময়কালে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের ক্ষেত্রে এই পানীয়টা অতি প্রয়োজনীয়। করোনা থেকে সেরে উঠেছেন তাহলেও এই পানীয়টা খাবেন, আপনার ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে। তাহলে এই আয়ুর্বেদিক টনিক বা কাত আপনার পরিবারের সকলের স্বাস্থ্যকে ভালো রাখবে। ধন্যবাদ, নমস্কার।